নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে আপনাদের জন্ম তারিখ থেকে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ভাগ্যকে জানতে পারবেন। মূল আলোচনায় আসার আগে আমি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, সাধারণভাবে যে জন্মকুষ্টির উপর বেস করে আমরা ভাগ্যের অধিকাংশ ব্যাপারই কিন্তু নির্ধারণ করতে পারি যদি অ্যাস্ট্রোলজার ঠিক হয় এবং যদি আপনি জন্ম তারিখ এবং জন্ম সময় এবং প্লেস যদি ঠিকঠাক বলতে পারেন, তাহলে কিন্তু মোটামুটিভাবে কুষ্টির উপর বেস করে কিন্তু আমরা অনেকটাই বলতে পারি, অনেকটাই কিন্তু আপনারা নিজের ভাগ্যের সম্বন্ধে জানতে পারবেন। কিন্তু সবার পক্ষে তো এই কুষ্টি নির্ধারণ করাই বলি বা কুষ্টি পর্যালোচনা করাই বলি বা সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের স্বর্ণপর্ণ অনেকে হতে পারেন না, তাই আমি একটা সহজ নিয়ম যেটা এনেছি সেটা হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব। অর্থাৎ আপনাদের যে জন্ম তারিখ সংখ্যা, অর্থাৎ আপনাদের যে জন্ম তারিখ, সেই সংখ্যাগুলোর সাহায্যে সাধারণভাবে এই নটা সংখ্যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাকে সাধারণভাবে পাওয়া যায় এবং সেই সংখ্যার উপর বেস করে আমরা ভাগ্যের অনেকটাই আভাস পেতে পারি। তবে একটা কথা বলতে হবে, এই প্রতিটি সংখ্যা এক একটি গ্রহকে ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে এবং এক একটি গ্রহ, অর্থাৎ এক যে গ্রহটাকে রিপ্রেজেন্ট করে সেই গ্রহটি যদি, বা দুই যে গ্রহটাকে রিপ্রেজেন্ট করে সেই পার্টিকুলার যে গ্রহটি, সেই গ্রহটি যদি আপনাদের জন্মছকে ঠিক ঠিক পজিশনে ঠিক ঠিক অবস্থায় থাকে, তাহলে এই নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব যে পরিসংখ্যান বা যে স্বভাবগত বৈশিষ্ট্যই বলি বা যে ভাগ্যের ব্যাপার বলে সেটা কিন্তু অনেকটা মিলে যায়। কিন্তু ওই সংখ্যাতত্ত্বের সাহায্যে যে পার্টিকুলার প্ল্যানেটটাকে ইন্ডিকেট করা হয়, সেই প্ল্যানেটটা বা সেই গ্রহটা যদি জন্মছকে আমরা দুর্বল থাকে, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ব্যাপারগুলো মিলবে না। সাধারণভাবে অনেকটাই অনেকটাই দেখেছি মিলে যায়। মোটামুটিভাবে আমি অনেকভাবে পর্যালোচনা করেছি, দেখেছি মোটামুটি নিউমারোলজির পার্টে অনেক মোটামুটি 75% মতো পার্ট মিলে যায়, এটা বলা যেতে পারে। তবে দেখুন, সাধারণভাবে এই নিউমারোলজি এবং সংখ্যাতত্ত্ব ব্যাপারে জানতে গেলে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে, এই নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলাঙ্ক এবং একটা হচ্ছে ভাগ্যাঙ্ক। এই মূলাঙ্ককে বলা হয় সাইকিক নাম্বার, ইংলিশে বলা হয় সাইকিক নাম্বার বা জন্ম তারিখ সংখ্যা বা জন্ম সংখ্যা, এবং এই ভাগ্যাঙ্ককে বলা হয় ইংলিশে ডেস্টিনির নাম্বার এবং বা লাইফ পাথ নাম্বার, মোটামুটি ভাবে বলে থাকে। তাহলে মেইনলি জানবেন হচ্ছে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। এই সংখ্যাতত্ত্ব সাধারণভাবে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের উপর বেস করে দাঁড়িয়ে আছে। তাহলে এই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কর ব্যাপারে যে বেশ করে দাঁড়িয়ে আছে, তাহলে অবশ্যই আপনারা জানতে চাইবে যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক জিনিসটাই বা কি। দেখুন, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, আপনাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখের মধ্যে কি থাকে, প্রথমে আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম মাস, তারপরে সাধারণভাবে ইয়ারটা থাকে, অর্থাৎ বছরটা থাকে। তাহলে এই যে জন্ম তারিখ, এই জন্ম তারিখের সংখ্যাগুলোর যোগফলকে বলা হয় মূলাঙ্ক, আর ভাগ্যাঙ্ককে বলা হয় জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মসালের যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যার যোগফলকে বলা হয় ভাগ্যাঙ্ক। আমি একটা উদাহরণ সহকারে দেখানোর চেষ্টা করব। দেখুন, সাধারণভাবে একটা বলেছি যে একজনের জন্ম, ধরুন 15 অক্টোবর 1992 মানে 10, দেখুন 15 অক্টোবর 1992, তাহলে তার ভাগ্যাঙ্ক কি হবে? ভাগ্যাঙ্ক মানে আমি কি বললাম, জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মসাল সংখ্যার যোগফল। তাহলে দেখুন, জন্ম তারিখ কি আছে 15, তাহলে ও এক, তাহলে ও এক যোগ 5 যোগ এই 10 এর 1 যোগ 0 যোগ 1 যোগ 9 যোগ 9 যোগ 2, অর্থাৎ এগুলোকে যোগ করলে আমি দেখুন টোটাল 28 পেয়েছি। এই 28 মানে দেখুন, 28 কোনো সংখ্যা হয় না, কারণ 1 থেকে 9 মধ্যে আনতে হবে আপনাকে, এনি হোক 1 থেকে 9 মধ্যে আনতে হবে, এখানে পাচ্ছেন কত, 28। তাহলে 28 মানে এই 28 কে এই 2 এবং 8 কে আবার যোগ করবেন, তাহলে 2+8 যোগ করলে কত পাচ্ছেন, 10 পাচ্ছেন। তাহলে 1 থেকে 9 মধ্যে আনতে হবে, তাহলে আবার 10 পাচ্ছেন, মানে 9 থেকে পেরিয়ে যাচ্ছে, তাহলে আবার 1+0 করে আপনি দেখুন একটা সংখ্যায় পেলেন, অর্থাৎ টোটাল জন্ম তারিখকে যোগ করতে করতে আপনি একটা সংখ্যায় নিয়ে এলেন। এই যে একটা সংখ্যায় নিয়ে এলেন, এই সংখ্যাটাকে বলা হয় ভাগ্যাঙ্ক বা হিন্দিতে বলা হয় ভাগ্যাঙ্ক। আর দেখুন মূলাঙ্কটা কি, মূলাঙ্কটা হচ্ছে আপনি যে 15 তারিখে যে জন্মেছে, যে ছেলেটা, সে যে 15 তারিখে জন্মেছে, তাহলে তার যে জন্ম তারিখ সংখ্যার যোগফল, অর্থাৎ এই 15 মানে কি 1+5, তাহলে 6, তাহলে তার মূলাঙ্ক হলো 6 এবং তার ভাগ্যাঙ্ক হলো 1, বুঝে গেল? অর্থাৎ জন্ম তারিখ সংখ্যার শুধুমাত্র যোগফলটাকে বলা হয় মূলাঙ্ক, আর টোটাল জন্ম তারিখ
জন্মমাস এবং জন্ম সালের যোগফলকে বলা হয় ভাগ্যাঙ্ক। তাহলে এই জিনিসটাই মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম আশা করি। নেক্সট যেটা বলবো, দেখুন সাধারণভাবে এই যে মূলাঙ্ক যে সংখ্যাটা আমি দেখালাম, এই একটু আগে যে দেখালাম, এই যে মূলাঙ্ক যে ছয় পেলেন, এই ছয় এবং ভাগ্যাঙ্ক আমি আজকে টোটালি ডিসকাস করব মূলাঙ্কের উপর বেশ করে, কারণ আপনারা মোটামুটি ভাবে প্রত্যেকে জন্ম তারিখটা বেশিরভাগ লোকই সাধারণভাবে জেনে থাকেন, মাসটা হয়তো অনেকেই গোলমাল করে থাকেন, কিন্তু জন্ম তারিখটা কিন্তু সাধারণভাবে অনেকেই জানেন। এই জন্ম তারিখের উপর বেশ করে আপনাদের সম্বন্ধে অনেক কিছুই, আপনাদের ভাগ্যের সম্বন্ধে এবং আপনাদের সম্বন্ধে কিন্তু অনেক কিছুই জানা যায়। দেখুন প্রথম যেটা বলবে যে যেই ছয় সংখ্যাটা পেলেন, এই ছয় সংখ্যা থেকে একটা, এই ছয় সংখ্যা কিন্তু একটা প্ল্যানেটকে বা একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। দেখুন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই এক সংখ্যার প্রতীক হচ্ছে সূর্য। কোন কোন এক সংখ্যাকে রিপ্রেজেন্ট সবসময়, যেহেতু এক হচ্ছে একটা প্রথম সংখ্যা, তাই এবং সূর্য যেহেতু আমাদের সোলার সিস্টেম বা সিস্টেমে বা সৌরমণ্ডলে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা নক্ষত্র, তাই হচ্ছে এই এক সংখ্যার প্রতীক হচ্ছে সূর্য। এবং দুই সংখ্যার প্রতীক অর্থাৎ এই মূলাঙ্ক দুই সংখ্যার প্রতীক হচ্ছে চন্দ্র, যার মূলাঙ্ক তিন সংখ্যার প্রতীক হচ্ছে বৃহস্পতি, মূলাঙ্ক চার সংখ্যার প্রতীক হচ্ছে রাহু, মূলাঙ্ক পাঁচ সংখ্যার প্রতীক বুধ, মূলাঙ্ক ছয় সংখ্যার প্রতীক শুক্র, মূলাঙ্ক সাত সংখ্যার প্রতীক কেতু, আট সংখ্যার প্রতীক শনি এবং নয় সংখ্যার প্রতীক মঙ্গল। মোটামুটি ভাবে কিন্তু আপনাদের মূলাঙ্ক থেকে আমরা কিন্তু এই গ্রহগুলোর কে ইন্ডিকেট করতে পারি, অর্থাৎ যাদের মূলাঙ্ক, অর্থাৎ যাদের মূলাঙ্ক ধরুন কারো এক, তার কিন্তু তার মধ্যে রবির গুণাগুণ কিছু না হলেও থাকবে। এবং এই যে একের গুণাগুণ, অর্থাৎ এক সংখ্যা সংখ্যার উপর বেস করে আমি যে কতগুলো গুণাগুণ দিয়ে যাব, সেগুলো কিন্তু তার ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, যার ক্ষেত্রে এক তারিখে শুধু জন্ম হলে যে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা নয়, সব থেকে তার উপর বেশি অ্যাপ্লিকেবল হবে যখন তার জন্মচোখে সূর্য কিন্তু ভালো পজিশনে থাকবে। অর্থাৎ এক কি রিপ্রেজেন্ট করছে, সূর্যকে রিপ্রেজেন্ট করছে। যদি তার জন্মচোখে সূর্যের পজিশন ভালো হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ভাবে বলা যায় আপনি কিন্তু লাকি পার্সন। ধরুন কারো জন্মছকে, কারো মূলাঙ্ক ধরুন পাঁচ, তাহলে তার মূলাঙ্ক পাঁচ মানে তার ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে বুধ, তাহলে তার জন্মজীবী যদি বুধ যদি ভালো পজিশনে থাকে অবশ্যই আপনারা বুধের কাছ থেকে কিছু শুভফল অবশ্যই পাবেন। এবং আমি কতগুলো মানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারকে বোঝানোর চেষ্টা করব, সেখান থেকে আপনারা আপনাদের যে গুণাগুণগুলো মিলিয়ে নিতে চেষ্টা করবেন, যদি মেলে তাতেও আমাকে কমেন্টস করবেন, যদি না মেলে তাতেও আমাকে কমেন্টস করবেন। আশা করব যে ওভারঅলের বিশেষে আমি এটা দেওয়ার একটা চেষ্টা করেছি, ঠিক আছে। দেখুন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মূলাঙ্ক বা মূলাঙ্ক বা জন্ম সংখ্যা এক হলে, অর্থাৎ যাদের জন্ম তারিখ কোন মাসের এক তারিখ, দশ তারিখ, ১৯ তারিখ বা ২৮ তারিখ, দেন মানে দেখুন এক তারিখ মানেও তার মূলাঙ্ক এক হচ্ছে, দশ তারিখও মানে তার এক প্লাস শূন্য তাহলেও সেটার মূলাঙ্ক এক হচ্ছে, ১৯ মানে হচ্ছে দেখুন এক প্লাস নয় মানে হচ্ছে দশ, মানে আবার এক প্লাস জিরো মানে সেই এক হচ্ছে, আবার ২৮ মানেও তার মূলাঙ্ক হচ্ছে এক হচ্ছে। অর্থাৎ যাদের জন্ম তারিখ এক, দশ, ১৯, ২৮ তাদের কিন্তু মূলাঙ্ক বা মূলাঙ্ক এক। এবং যাদের মূলাঙ্ক এক হবে সাধারণভাবে তাদের মধ্যে কিন্তু সূর্যের প্রভাব, মূলাঙ্ক এক কাকে রিপ্রেজেন্ট করে আমি আগেই বললাম সূর্যকে রিপ্রেজেন্ট করে। তাহলে যাদের মূলাঙ্ক এক তাদের মধ্যে সাধারণভাবে যে সূর্যের গুণাগুণ বা রবির গুণাগুণ কিন্তু তাদের মধ্যে থাকবে। তাহলে রবির কি গুণাগুণ সেটা আমরা একটু জেনে নিতে চাইব। রবি হচ্ছে সাধারণভাবে যেটা বলবো সেটা হচ্ছে রবি সবসময় এই এক মূলাঙ্ক, যাদের মূলাঙ্ক যাদের এক হয় সাধারণভাবে এই সমস্ত মানুষেরা প্রচন্ড স্বাধীনচেতা মানসিকতার হয়, প্রচন্ড স্বাধীনচেতা, তারা হচ্ছে কারো কারো আন্ডারে কখনো থাকতে চায় না, তারা চায় নিজেভাবে নিজেরা সবসময় স্বাধীনভাবে কিছু করতে এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করতে, ঠিক আছে। এবং যারা এই এক জন্ম সংখ্যার মানুষের সাধারণভাবে প্রচণ্ডভাবে উচ্চবিলাসী হয়, উচ্চকাঙ্ক্ষী হয়, জীবনে প্রচুর হাই হাই ড্রিম দেখে, হ্যাঁ একটু অ্যারিস্টোক্রেটিক ভাব হয়, একটু ইন্ডিপেন্ডেন্ট ভাব হয়, অর্থাৎ নিজে নিজে কিছু করবে, জীবনে উন্নতি লাভ করবে। এবং যেহেতু সূর্য হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সব থেকে কেন্দ্র, তাই এই এক সংখ্যা সবসময় রিপ্রেজেন্ট করে নেতা, পথ প্রদর্শক বা লিডার। অর্থাৎ এই এক জন্ম সংখ্যা যাদের তাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা জন্মগতভাবে লিডারশিপ ক্ষমতা বর্তমান। যদি আপনারা জীবনে কখনো এই লিডারশিপ ক্ষমতার দেখাতে পারেন তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। হয়তো আপনারা বলছেন যে আপনাদের মূলাঙ্ক এক,
তাহলে যে আপনারা মানে আপনাদের মধ্যে লিডারশিপ কই কোনো কোয়ালিটি নেই, আপনারা কোনো জায়গায় নেতৃত্ব করতে পারছেন না, কারো আন্ডারে কাজ করছেন, তার সত্ত্বেও বলবো যাদের মূলাঙ্ক এক তাদের মধ্যে সূর্যের গুণাগুণ বর্তমান, তারা যদি জীবনে যদি কখনো কোনো নেতৃত্ব করার কাজ পান সেই কাজে কিন্তু তারা অবশ্যম্ভাবী সফলতা লাভ করবে। অর্থাৎ সে কিন্তু পরিচালনা করবে, সে কিন্তু একটা বস, একটা লিডিং পার্সন, একটা লিডারশিপ ক্ষমতা তার মধ্যে বর্তমান থাকবেই থাকবে। যদি তার জন্মছকে বিশেষ করে সূর্য যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু এই প্রভাবটাকে, এই লিডারশিপ ক্ষমতা কিন্তু তার কাছে আরো অনেক অনেক বহুগুণে বেড়ে যাবে। এবং এই এক মূলাঙ্কের সংখ্যা বা এক জন্ম সংখ্যার মানুষ যদি জীবনে কখনো কখনো কোনো জায়গায় পরিচালনা করার কাজ পান বা লিডারশিপ করার কাজ পান, ঠিক আছে, বা কোনো হাই পোস্টে কোনো পদে থাকেন, সেখানে কিন্তু জীবনে অবশ্যই উন্নতি লাভ করবেন। ধরুন কোনো ইঞ্জিনিয়ার কোনো একটা জায়গায়, সেখানে হচ্ছে তার আন্ডারে অনেকগুলো লেবারকে কাজ করাচ্ছেন, বা কোনো সুপারভাইজার তার আন্ডারে রয়েছে, বা কোনো কোনো মার্কেটিং লাইনে হ্যাঁ একটা উচ্চ পদে রয়েছে, তার আন্ডারে অনেক লোক কাজ করছে, সেখানে কিন্তু সে সফলতা লাভ করবে। অর্থাৎ নিজে কাজ করে সে কিন্তু যেমন তেমন সফলতা লাভ করবে, তার আন্ডারে বিভিন্ন লোককে কাজ করিয়ে কিন্তু সে লিডিং করে জিনিসটা, কোনো ঘটনাকে লিডিং করিয়ে অর্থাৎ নেতৃত্ব দিয়ে কিন্তু সেই কাজটা কিন্তু অনেক সহজে টেনে বার করে দিতে পারবে। কিন্তু তার মধ্যে একটা স্বাধীন চেতা ভাব, সে কখনো কারো পরোয়া করে না, সবসময় সে একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে জীবনধারা করতে যায়। অর্থাৎ কেউ তাকে কিছু বললে যে তুমি এইভাবে চলো এইভাবে করো তাহলে কিন্তু তার মাথা গরম হয়ে যায়, সে চেষ্টা করে সে যেটা ঠিক মনে করছে সেইভাবে চলতে। এটাই হচ্ছে মূলাঙ্ক এক বা ভাগ্য সংখ্যা একের মেন ক্যারেক্টার। মেন যেটা বলবো, যেহেতু মূলাঙ্ক একের বা জন্ম সংখ্যা একের প্রতীক হচ্ছে বা অধিপতি হচ্ছে সূর্য, তাই এদের মন কিন্তু খুব সরল হয়, খুব পবিত্র হয়, এবং এরা খুব সাধারণভাবে জীবনে খুব বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে এবং খুব উচ্চ মানসিকতার হয়। ছোটখাটো বিষয় নিয়ে এরা খুব একটা মাথা ঘামায় না, জীবনে অনেক বড় বড় ব্যাপার নিয়ে এরা সবসময় মাথা ঘামায়, ঠিক আছে। তবে এটা বলবো, এরা খুব একরোখা ধরনের মানুষ হয়, যা করবে বলে স্থির করে, সেখান থেকে কখনো সরে আসতে পারে না এবং সেটা করেই ছাড়ে। এবং এরা চিন্তার মধ্যে যদি এরা কাজ করে যেতে পারে, অর্থাৎ নিজে যেটা ভাবছে সেই মধ্যে যদি এরা জীবনে কাজ করে যেতে পারে, তাহলে কিন্তু জীবনে ওরা অবশ্যই সফলতা লাভ করবে। কিন্তু এদেরকে যদি কেউ চালানোর চেষ্টা করে বা এরা এদিকে যদি কোনো ক্ষেত্রে কারো মত অনুযায়ী চলতে হয়, তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে বা নিজের সফলতার ক্ষেত্রে বা নিজের সেই কাজের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সে সফলতা লাভ করতে পারে না। কারণ এ হচ্ছে স্বাধীন চেতা, এ নিজের মতো করে কাজটাকে টেনে বার করতে চায়, এটাই হচ্ছে সূর্যের ক্যারেক্টার, ঠিক আছে। এবং যেটা বলবো সেটা হচ্ছে, এরা আগেই বললাম যেহেতু খুব জেদি হয়, খুব একটু অ্যাগ্রোকা টাইপের হয়, হ্যাঁ, এবং এদের মধ্যে একটা মুখের মধ্যে একটা একটা রাগি রাগি ভাব, একটা গাম্ভীর্যপূর্ণ ভাব থাকে, কিন্তু এদের মন খুব বড় হয়, এদিকে কিন্তু বেশিরভাগ লোকেরাই কিন্তু এদিকে এড়িয়ে চলে, অনেকটা সিংহ রাশির ক্যারেক্টারের মতো, এদিকে কিন্তু বেশি লোক কিন্তু খুব একটা সামনে আসতে যায় না, কারণ এদের কিন্তু মুখের মধ্যে একটা রাগি রাগি ভাব, একটা গাম্ভীর্যপূর্ণ ভাব দিয়ে রাখে, কিন্তু মন থেকে কিন্তু এরা খুব সরল হয়, একটা উচ্চ মানসিকতা সম্পন্ন হয়, ঠিক আছে। এবং এদের মধ্যে একটা উচ্চ আত্মসম্মান বোধ বলি বা দায়িত্ব জ্ঞান বোধ কিন্তু থাকে, এবং এরা কখনোই চায় না যে নিজের ব্যাপারে অন্য কেউ এরা হস্তক্ষেপ করুক, তাহলে কিন্তু এদের খুব মাথা গরম হয়ে যায়। এরা সবসময় যে কোনো কাজকে নিজের মতো করে শেষ করতে চায়, এবং এরা যেহেতু এক সংখ্যা, তাই এরা যেহেতু একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তাই এরা মানুষকে খুব সুন্দরভাবে মোটিভেট করতে পারে, এবং এদের মধ্যে ইচ্ছা শক্তি দেখার মতো, অর্থাৎ এদের মধ্যে কোনো কিছু হার না মানা ভাব বা যে কোনো ব্যাপারে মানে লেগে থাকার ব্যাপারে এদের কিন্তু একটা বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। এরা খুব বাস্তববাদী হয় এবং ব্যবসায়িক ক্ষেত্রে এদের বুদ্ধি বেশ প্রখর থাকে। এবং একটা ব্যাপারে এরা দেখতে পায়, যেটা হচ্ছে এরা যে কোনো বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সেটাকে খুব বেশি ভাবে না, এটা উপরে উপরে ভেবে একটা অনেক সময় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায় এবং অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, তবে সাধারণভাবে এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরা জীবনে অনেক উন্নতি লাভ করে এবং এদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা থাকে। তবে এরা সাংসারিক জীবনে খুব স্নেহপ্রবণ হয়, এরা ফ্যামিলি মেম্বারদের খুব ভালোবাসে এবং বিপরীত লিঙ্গের মানুষকে খুব সহজেই আকর্ষণ করতে পারে, এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট কর্তৃত্বপরায়ণ হয়ে থাকে। আর যেটা বলবো, এটা হচ্ছে এরা যেমন সৎ বললাম, উদার বললাম, বুদ্ধিমান বললাম, ধার্মিক প্রকৃতির হয়, তেমন এরা প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে রাখে এবং নিজেকে কঠোরভাবে পরিশ্রম করে চলেছে। এবং বর্তমানে যদি এরা সফলতা নাও পায়, অবশ্যই বলবো এদের এই পরিশ্রমের দ্বারা কিন্তু এরা অবশ্যই জীবনে সফলতা লাভ করবে,
এবং মান সম্মান যশ এরা প্রতিপত্তি অবশ্যই লাভ করবে, কারণ রুবি যেহেতু এর মেন অধিপতি গ্রহ এক সংকার, এরা জীবনে কিন্তু অবশ্যই একটা জায়গায় অবশ্যই পৌঁছাবে, এরা যতই কষ্ট করুক না কেন এদের লাইফে কিন্তু অবশ্যই এদের সফলতা আসবে, এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যেতে পারে। তবে অবশ্যই জন্মছকে যেন সূর্যকে ভালোবাসনে থাকতে হবে, নাহলে তার অবশ্যই প্রতিকার করা প্রয়োজন। তবে একটা কথা, এরা মোটে কিন্তু স্বার্থপর নয়, কিন্তু বেশিরভাগ মানুষরা একে কিন্তু ভুল বোঝে, বেশিরভাগ মানুষরাই বুঝতে পারে না, এর এই গাম্ভীর্য ভাব দেখে বেশিরভাগ মানুষরা এর থেকে একটু সরে সরে থাকতে চেষ্টা করে। এবং এক জন্মছকের মানুষরা যদি নিজের মতে চলে বা নিজের মতে কেউ কথা বলে তাহলে সেটা কিছু নেয়, কিন্তু অন্যের কথা কিন্তু শোনার ব্যাপারে কিন্তু এদের তীব্র অনীহা থাকে। এদের জীবনে অনেক সুযোগ আছে সফলতা হওয়ার জন্য, এবং কাজের মাধ্যমে মানুষের কাছে একটা কিন্তু বা সমাজের কাছে কিন্তু একটা গভীর ছাপ জগতের কাছে রেখে যেতে পারে। এই এক সংখ্যার যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে বলবো হচ্ছে 2 সংখ্যা, 3 সংখ্যা এবং 9 সংখ্যা, এবং অশুভ সংখ্যা হলো 4 সংখ্যা এবং 8 সংখ্যা। যদি এক সংখ্যার মানুষেরা 2 সংখ্যার মানুষের সঙ্গে কোনো রিলেশনে যায় তাহলে সেই রিলেশনটা খুব সুন্দরভাবে স্টেবল হয়, কারণ 2 সংখ্যা সবসময় ফলোয়ার হয় এক সংখ্যার, এক সংখ্যা লিডার হয়, এক সংখ্যা যে পথে চলে 2 সংখ্যা তাকে ফলো করে। তাই লাইফ পার্টনার হিসাবে যদি এক সংখ্যার সঙ্গে 2 সংখ্যা কোনোভাবে মেলে তাহলে কিন্তু তার লাইফ মানে খুব বিবাহিত লাইফ খুব সুন্দর হয় বলা যায়। আবার 3 সংখ্যার সঙ্গেও কিন্তু এদের বিবাহিত লাইফ খুব সুখের হয় বা দাম্পত্য লাইফ খুব সুখের হয়, কারণ 3 সংখ্যার এদের কাছে একটা ফ্রেন্ডশিপ বা একটা টিচার বা একটা কি বলবো একটা ভালো রকম এদের প্ল্যানিং দেয়, যেটা এদের প্ল্যানিংটা মেনে চলে এদের লাইফে কিন্তু অনেক সফলতা আসে। তাই 3-এর সঙ্গে কিন্তু 1 সংখ্যারও একটা ভালো গণিমানা হয়। আবার 9 সংখ্যা যেহেতু মঙ্গলের সংখ্যা, 9 সংখ্যার সঙ্গেও কিন্তু 1 সংখ্যার বেশ গণিমানা হয়। আবার যেহেতু মূলাঙ্ক 1 বা ভাগ্য সংখ্যা 1-এর অধিপতি গ্রহ সূর্য, তাই যাদের মূলাঙ্ক 1 তাদের ক্ষেত্রে শুভ রত্ন হলো রুবি এবং প্রবাল, রুবি এবং প্রবাল। তবে অবশ্যই জন্মছক বিচার্য, তবে যাদের তাদের মূলাঙ্ক 1 তারা মোটামুটি ভাবে রুবি পড়লে আমাদের লাইফে অনেকটা সফলতা আসে এটা বলা যেতে পারে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে মূলাঙ্ক 2, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2 তারিখ, কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক 2 হবে। এই 2 সংখ্যাকে 2 সংখ্যা সাধারণভাবে রিপ্রেজেন্ট করে চন্দ্রকে, ঠিক আছে? এই 2 সংখ্যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র কি? চন্দ্র আমাদের মনের আবেগের কারক গ্রহ। এই তাই 2 সংখ্যার জাতকের মধ্যে চন্দ্রের যে গুণাগুণ সেটা কিন্তু প্রকাশ পায়। এদের মধ্যে একটা দয়া মায়া রোম্যান্টিক ভাব, একটা কল্পনা শক্তি, হ্যাঁ, মানুষের সঙ্গে যেটা অ্যাডজাস্ট করে চলার ক্ষমতা, অর্থাৎ একটা মাতৃসুলভ যে ভাব, সবার সঙ্গে একটা যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু এই 2 সংখ্যার জাতকের মধ্যে থাকে। 1 সংখ্যার জাতকেরা যেমন প্রচন্ডভাবে পরাক্রমী হয়, একরোকা টাইপের হয়, কিন্তু 2 সংখ্যার মানুষেরা নিজের মত যেমন তেমন অন্যদের যে কোনো মতকে খুব সহজেই গ্রহণ করতে পারে এবং নিজের মতকে খুব সহজেই সরে যেতে পারে, অর্থাৎ নিজের মতকে, নিজের মতটা যদি ঠিক হয় সেখানে যেমন থাকে এবং অন্যদের মত যদি ওর থেকে আর ভালো বলে মনে হয় সেখান থেকে সরে যেতে পারে। অর্থাৎ যেটা বলবো সেটা খুব অ্যাডজাস্টেবল ক্যারেক্টারের হয় 2 সংখ্যার মানুষেরা, খুব সেন্টিমেন্টাল হয়, খুব আবেগপ্রবণ হয়, খুব কল্পনাপ্রবণ হয়, খুব সহজেই মানুষকে ভালোবেসে ফেলে, খুব সহজকে মানুষকে বিশ্বাস করে ফেলে, খুব সহজেই মানুষের কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, কারণ এদের মধ্যে দয়া মায়া এটা খুব প্রচুর পরিমাণে থাকে। মানুষের সঙ্গে ভালোবাসে, মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসে, মানুষের সঙ্গে চূড়ান্তভাবে অ্যাডজাস্ট করে চলতে চায়, এবং একটা কথাবার্তার মধ্যে একটা স্নিগ্ধ ভাব, বিনম্রতা, হ্যাঁ, এবং অমায়িক ব্যবহার এবং দয়ালু প্রকৃতির ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা অন্যের মন খুব ভালোভাবে বুঝতে পারে, তাই সকলের সাথে এরা খুব সহজেই অ্যাডজাস্ট করে চলতে পারে, কারণ এরা খুব ভালোবাসে মানুষের সঙ্গে পারস্পরিক শান্তি বজায় রেখে চলতে, তাই এরা সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পারে। আমি আগেই বললাম যেহেতু 1 সংখ্যার মানুষেরা তাদের সিদ্ধান্তের ব্যাপার থেকে সরে আসতে পারে না, কিন্তু 2 সংখ্যার মানুষের কিন্তু অনেকটা ফ্লেক্সিবল হয়, তার নিজের সিদ্ধান্ত থেকে, নিজের মতামত থেকে কিন্তু অনেকটা সরে আসতে পারে। তাই 2 সংখ্যার মানুষের অনেক বন্ধু বান্ধব থাকে, তারা অনেক মানুষের সঙ্গে মিশতে পারে, ঠিক আছে? তবে খুব সফিস্টিকেটেড ক্যারেক্টারের হয়, সহজেই আশেপাশের পরিবেশ দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়ে পড়ে, হ্যাঁ। সেই জন্য আপনাদের উচিত সবসময় নেগেটিভ মাইন্ডের লোকজনের থেকে দূরে থাকা, কারণ আপনারা খুব সফিস্টিকেটেড ক্যারেক্টারের, আপনারা খুব
সহজেই কোনো কিছু দ্বারা প্রভাবিত হন। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে সবসময় পজিটিভ কোনো মানুষের কাছে, অর্থাৎ মানে জন্ম সংখ্যা এক মানুষ যারা হচ্ছে সবসময় আমাদের মোটিভেট করবে এই ধরনের মানুষের কাছে, বা যারা আমাদেরকে সবসময় মোটিভেট করে সেই ধরনের মানুষের কাছে থাকতে। নেগেটিভ মাইন্ডের মানুষের কাছে কিন্তু আমরা কখনো থাকবেন না, তাহলে কিন্তু আমাদের আখেরে ক্ষতি হবে। এবং আগেই বললাম এরা খুব আবেগপ্রবণ হয়, মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলার জন্য জীবনে অনেক ক্ষেত্রে অনেক বিপদ করে ফেলে নিজেরাই। তবে মাঝে মাঝে যেহেতু এটা চন্দ্রের সংখ্যা, চন্দ্র আমাদের মন আবেগ মানসিকতাকে কন্ট্রোল করে, তো তাই এই দুই সংখ্যার মানুষরা মাঝে মাঝে ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, ঠিক আছে। তবে অনেক মাঝে মাঝে এরা ল্যাক অফ কনফিডেন্স বা সিদ্ধান্তহীনতায় ভোগেন, ঠিক মতো কোনো সিদ্ধান্ত করছি করবো যাচ্ছি যাবো বা এটা কি হলে ঠিক হবে না ওটা হলে ঠিক হবে না, এমনি একটা দোনামনার ভাব এদের মধ্যে থাকে। অর্থাৎ এরা একটা স্ত্রী সংখ্যা, এক সংখ্যা যেমন পুরুষ সংখ্যা, দুই সংখ্যা হচ্ছে স্ত্রী সংখ্যা। এরা কোনো ব্যাপারে ঠিকভাবে কিন্তু মতামতের মধ্যে দৃঢ় থাকে না, যে কোনো জায়গা থেকে সরে যেতে পারে, তাই এরা মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারে। একটা ব্যালেন্সিং ক্যারেক্টার, একটা অ্যাডজাস্টেবল ক্যারেক্টার, একটা মানে কেয়ারিং ক্যারেক্টার, একটা রোম্যান্টিক ক্যারেক্টার, এদের ক্যারেক্টার হয়ে থাকে। তবে নিজের সম্পর্কে এরা যতটা না ভাবনা উচ্চ পোষণ করে, লোকের সম্বন্ধে এদের ভাবনা কিন্তু খুব উচ্চ হয়। এটা একটা খুব ভালো ব্যাপার, মানে লোককে কিন্তু নিজের থেকেও অনেক বেশি মর্যাদা দেয়, ঠিক আছে। এবং এদের একটা যেটা বলা যায়, আমি বিভিন্ন যে ওয়েস্টার্ন যে অ্যাস্ট্রোলজির বইগুলো থেকে আমি দেখেছি অলরেডি, এরা কিন্তু ইনটিউশন পাওয়ার এদের মধ্যে থাকে। ইনটিউশন পাওয়ার মানে কি জানেন তো, মানে কোনো জিনিস কি ঘটতে চলেছে সেটা কিন্তু এরা আগে থেকেই বুঝতে পারে। এদের মধ্যে যেন কেউ এদেরকে জানিয়ে দেয় যে তোমার কাছে এটা হতে চলেছে, এটা আসতে চলেছে। এই যে ইনটিউশন পাওয়ার, অর্থাৎ যে কোনো কিছু প্রেডিক্ট করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। সাধারণভাবে বলতে গেলে এরা হয়ে থাকে খুব শান্তিপ্রিয়, মধ্যস্থতাকারী, খুব স্পর্শকাতর, অন্যের উপর সহজে নির্ভরশীল, প্রেমের ক্ষেত্রে পছন্দ করে স্থিতিশীলতা, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার এরা কিন্তু সবকিছু করতে পারে। অর্থাৎ এরা কিন্তু এদের প্রেমিককে, প্রেমিকাকে বা প্রেমিককে কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এবং এদের শুভ সংখ্যা হলো 1, 3 এবং 2। এক সংখ্যা সূর্যের সংখ্যা, 3 সংখ্যা বৃহস্পতির সংখ্যা, এবং 2 সংখ্যা তো জানেন চন্দ্রের সংখ্যা। এবং কোনো কোনো ক্ষেত্রে 9 সংখ্যার সঙ্গে এদের ভালো পরিমাণে হয়। এবং শুভ রত্ন হলো মুক্ত, মুনস্টোন, স্ফটিক বা ক্ষেত্র বিশেষে পিট পোগ্রাজ হয় এদের ক্ষেত্রে শুভ রত্ন বলা যেতে পারে। যেহেতু বৃহস্পতির রত্ন পোগ্রাজ, তাই বৃহস্পতির রত্ন আপনাদের ক্ষেত্রে বেশ সুইটেবল হবে, তবে মুক্ত আপনাদের ক্ষেত্রে বেশি সুইটেবল হবে। নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে জন্ম সংখ্যা 3, অর্থাৎ মূলাঙ্ক যাদের 3, অর্থাৎ যাদের জন্ম তারিখ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে জন্ম। সাধারণভাবে যাদের এই জন্ম সংখ্যা 3, এরা খুব ইন্টেলিজেন্ট প্রকৃতির হয়, খুব বুদ্ধিমান প্রকৃতির হয়, খুব কালচারাল হয়, খুব সৃষ্টিশীল মানসিকতার হয়, মানে খুব মানে নতুন নতুন কিছু শেখার, নতুন কিছু তৈরি করার, ঠিক আছে। এবং এরা এদের জীবনে কিন্তু উচ্চ আশা থাকে। এবং সাধারণভাবে যেটা বলবো যে এই 3 সংখ্যাকে কে রিপ্রেজেন্ট করে, 3 সংখ্যাকে আমরা বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি যেহেতু রিপ্রেজেন্ট করে, তাই এদের মধ্যে কিন্তু বৃহস্পতি সবসময় একটা গুরু। আমাদের হচ্ছে বৃহস্পতিকে অ্যাস্ট্রোলজিক্যাল মতে, আমাদের যে ভারতীয় বা সনাতন জ্যোতিষ মতে কিন্তু এই বৃহস্পতিকে দৈব গুরু বলা হয়, অর্থাৎ দেবতাদের গুরুদের বলা হয়। তাই এই 3 সংখ্যার যেহেতু প্রতীক হচ্ছে বৃহস্পতি, তাই এদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা উচ্চ আশা ভাব, যে একটা উপরে ওঠা, ঠিক আছে। কিন্তু মানুষকে ঠকিয়ে না, মানুষের একটা একটা প্রচন্ড বুদ্ধিমান ভাব, কোনো কিছু ক্রিয়েটিভ ক্ষমতা, হ্যাঁ, এবং সৎ পথে চলা, সবসময় মিলেমিশে চলার এই ধরনের একটা একটা উচ্চ ভাব কিন্তু এরা পোষণ করে থাকে। এরা খুব বুদ্ধিমান হয়, খুব সৃজনশীল হয়, রুচিবান হয়, এই ধরনের সাধারণত হয়ে থাকে। এরা সবসময় চেষ্টা করে নিজের আদর্শকে সবসময় তুলে ধরতে, অর্থাৎ নিজের আদর্শকে সবার কাছে বড় করে দেখাতে। এবং বৃহস্পতির যে প্রভাবের জন্য, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এদের মধ্যে প্রভাব থাকার জন্য, এরা কখনো অল্পতে সন্তুষ্ট হয় না। এরা চেষ্টা করে সবসময় আরো উপরে, অর্থাৎ উপরে যে পদে মানুষটা বসে আছে সেই পদে পৌঁছাতে। তাই কখনো কখনো এরা মানে বিভিন্ন পদে হলেও কিন্তু এরা সেই উপরে উঠতে চেষ্টা করে। তবে এদের সাধারণভাবে এদের মধ্যে খুব সততা লক্ষ্য করা যায়। সাধারণভাবে এরা কোনো কখনো ছলনা বা এই ধরনের কোনো 2 নম্বরই পদ এরা নেয় না। এরা চেষ্টা করে সবসময় নিজের স্বাধীন মানসিকতা বজায় রাখে এবং নিজেকে পরিশ্রম করে বা নিজেকে কঠোর নিয়মে বেঁধে রেখে কোনো জায়গায় পৌঁছাতে। তবে এরা কারো আন্ডারে থাকতে খুব বেশি সন্তুষ্ট হয় না।
এদের দৃষ্টিটাকে সবসময় একটা উঁচু পদে পৌঁছাবো এমন একটা ব্যাপারে, ঠিক আছে? এবং তিন জনসংখ্যা মানুষের সাধারণত এক জনসংখ্যা মানুষের মতো যেমন উচ্চ আদর্শ এবং স্বাধীনতা প্রকৃতির, স্বাধীনতা প্রিয় প্রকৃতির হয়ে থাকে বা স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে, তেমনি দুই সংখ্যার মানুষের মতো পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে বা অ্যাডজাস্টেবল ক্যারেক্টারও হয়ে থাকে। অর্থাৎ যেমন অ্যাডজাস্টেবলও হয় তেমন উচ্চ মানসিকতারও হয়, অর্থাৎ সূর্যের মতো উচ্চ মানসিকতারও হয় এবং চন্দ্রের মতো অ্যাডজাস্টেবলও হয়, মানে দুটো ক্যারেক্টারের অনেকটা সংমিশ্রণ বলা চলে এই তিন সংখ্যার মানুষের মধ্যে। এরা লোককে সঠিক পথে পরিচালিত করতে পারে বা ইন্সপিরেশন করতে পারে বা মোটিভেট করতে পারে। এবং তিন জনসংখ্যার মানুষেরা প্রচন্ড সেলফ সেন্ট্রিক হয়, প্রচন্ড জ্ঞানী হয়, প্রচন্ড উচ্চকাঙ্ক্ষী হয়, সুচিন্তাশীল হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, কোনো ঘটনায় কিন্তু সবসময় একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, যে প্ল্যান করে সে প্ল্যানটা কিন্তু নিখুঁত প্ল্যান করে কোনো ব্যাপারে। এবং এরা খুব সুবক্তা হয়, নিজেকে খুব সুন্দরভাবে সকলের কাছে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তাই তিন জনসংখ্যার মানুষেরা সাধারণভাবে খুব আনন্দময়ী আশাবাদী থাকে, তার জীবন সম্বন্ধে সবসময় একটা উচ্চ মনোভাব পোষণ করে এবং সবসময় সে পজিটিভ থাকে, যে কন্ডিশনই থাকুক না কেন সবসময় সে তার মনের মধ্যে একটা পজিটিভ ভাব থাকে যে অবশ্যই আমি জীবনে উন্নতি করবই এমন একটা ভাব থাকে, এবং সে সবসময় উচ্চ আশা নিয়ে চলে। হ্যাঁ, এবং এদের মধ্যে যেটা থাকে নিত্য নতুন জিনিস এরা খুব শিখতে চেষ্টা করে। হ্যাঁ, যে শিক্ষার যেমন কোনো শেষ হয় না, এরা সেটা জানে যে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের নতুন নতুন স্কিল এরা কিন্তু জানতে চেষ্টা করে। এবং এদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট থাকে, তুচ্ছ বিষয় এরা কখনো সময়ের নষ্ট না করে একান্ত লক্ষ্যর দিকে, যে অর্থাৎ নিজেদের যে গন্তব্য সেই দিকে কিন্তু এরা এগিয়ে চলে, অর্থাৎ আলটিমেট গোলের দিকে এরা কিন্তু সর্বদা এগিয়ে চলতে পারে। এবং এই তিন জনসংখ্যার মানুষেরা যেটা বলবো সেটা হচ্ছে খেলাধুলা, গান বাজনা, অভিনয়, সিনেমা এই ধরনের মধ্যে থাকতে খুব ভালোবাসে, নিজের সম্পর্কে যেমন একটা উচ্চ ধারণা পোষণ করে তেমন এরা একটু একটু হলো একটু বেশি কথা বলে, একটু রসিয়ে কথা বলতে খুব ভালোবাসে, এরা বর্তমান নিয়ে খুব বেশি ভাবে, এরা অত ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে ভালোবাসে না, ঠিক আছে? এইরকম একটা ক্যারেক্টারে মোটামুটি হয়ে থাকে তিন জন্মসংখ্যার মানুষেরা। তবে এই জন্মসংখ্যার মানুষদের মধ্যে এই সমস্ত গুণাবলগুলি তখনই ফুটে উঠবে, তখনই বেশি মাত্রায় প্রকাশ পাবে যাদের জন্মছকে বিশেষ করে বৃহস্পতি বিশেষভাবে স্টেবল, বিশেষভাবে ভালো জায়গায় রয়েছে এবং ডিগ্রিগতভাবে বিশেষভাবে বলবান রয়েছে, বা কোনো অশুভ গ্রহর দ্বারা প্রভাবিত নেই বা কোনো দৃষ্টিপ্রাপ্ত হয়নি, তাহলে কিন্তু এই তিন জন্মসংখ্যার মানুষের মধ্যে এই সমস্ত ক্যারেক্টারগুলো একটা প্রকাশ পাবে। এবং এই তিন জন্মসংখ্যার মানুষের শুভ সংখ্যা হলো এক সংখ্যা, দুই সংখ্যা, নয় সংখ্যা, এবং শুভ রত্ন হলো পিত, পোগরাজ এবং মুক্ত। নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে যাদের জন্মসংখ্যা চার, অর্থাৎ মূলাঙ্ক যাদের চার, অর্থাৎ জন্ম তারিখ যাদের চার তারিখ, ১৩ তারিখ, ২২ তারিখ এবং ৩১ তারিখ যাদের জন্ম। এই চার সংখ্যাকে ইন্ডিকেট করে হচ্ছে রাহু সংখ্যা, চারকে পাশ্চাত্য জ্যোতিষ মতে চারকে রাহু সংখ্যা ধরা হয়েছে, অর্থাৎ রাহুকে যদি ইন্ডিকেট করা হয়, রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ, অর্থাৎ সূর্যের যে সূর্যকে ঢাকা দিলে যে গ্রহণ তৈরি হয় সেই গ্রহণ বিন্দু হচ্ছে রাহু। এই চার সংখ্যা রাহু হওয়ার জন্য সাধারণভাবে এই চার সংখ্যা মানুষদের মধ্যে রাহুর যে গুণাগুণ সেটা কিন্তু প্রকাশ পায়। এরা খুব সাহসী হয়, খুব জেদি প্রকৃতির হয়, খুব সহজে বিনা কারণে অনেক সময় মাথা গরম করে ফেলে, কিন্তু সেই নিজের ভুল কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে এবং সেখান থেকে সরে আসে, এবং যে কোনো কাজের ব্যাপারে তাই এরা খুব সহজে ঝাঁপিয়ে পড়ে। তবে এদের জীবনে কিন্তু যে কোনো কুসংস্পর্শে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। এবং এটা যেটা বলবো সেটা হচ্ছে চার জন্মসংখ্যার মানুষের মধ্যে সব থেকে দেখা যায় সেটা কিন্তু এরা খুব ওয়েল ডিসিপ্লিন ভাবে চলতে ভালোবাসে, এবং যে কোনো কাজকে সবসময় একটা নিয়ম অনুবর্তিতা বা নিয়ম মতো শেষ করতে, নিয়ম শৃঙ্খলতা বজায় রেখে বা টাইম বজায় রেখে, ধরুন যে কাজটা একটা টাইম অনুযায়ী বা নিয়ম অনুযায়ী করতে বলেছে সেই কাজটা কিন্তু যথাসম্ভব এরা চেষ্টা করে সেই নিয়ম অনুযায়ী চলতে বা নিয়ম অনুযায়ী সেটাকে শেষ করতে, অর্থাৎ টাইম টু টাইম সেই কাজটাকে শেষ করতে এরা চেষ্টা করে। অর্থাৎ নিয়ম মানার ক্ষেত্রে কিন্তু চার সংখ্যার কোনো জুড়ি নেই। হ্যাঁ, এরা কিন্তু খুব কম কথা বলে, এদের মধ্যে আবেগ খুব কম থাকে এবং নিজের সিদ্ধান্তের ব্যাপারে এর খুব অটুট থাকে, কখনোই কিন্তু এরা যে সিদ্ধান্ত একবার নিয়ে নেয় সেখান থেকে কিন্তু এদেরকে সহজে সরানো যায় না। তবে এরা খুব যেটা বলবো সেটা খুব রিজার্ভ মাইন্ডেড হয়ে থাকে, নিজের বাইরে যে নিজের কোনো কাজের নিয়মের বাইরে যেতে কিন্তু এটা পছন্দ করে না, এদের এই জন্য অনেকে ভুল বোঝে। তবে এই চার জন্মসংখ্যা মানুষেরা এদের নিজেদের পরিবারকে খুব ভালোবাসে,
ফ্যামিলি মেম্বারদের খুব আগলে রাখতে চেষ্টা করে, এবং এরা প্রাচীন যে রীতি নীতি, হ্যাঁ, যে অ্যারিস্টোক্রেসি, সেটাকে খুব শ্রদ্ধা করে, সেটাকে খুব ভালোবাসে, এবং এদের দৃঢ় মনোভাব হয়ে থাকার জন্য মানুষের সঙ্গে কিন্তু মাঝে মাঝে এদের একটু প্রবলেম ক্রিয়েট করে, একটু ঝামেলা ক্রিয়েট করে, তবে মেজর কিছু প্রবলেম এদের মধ্যে ক্রিয়েট করে না। তবে এরা একেবারেই কিন্তু আবেগপ্রবণ নয়, ঠিক আছে, এরা যা করে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে, অনেক ধীরে চলে, এ কিন্তু কোনো কিছুর প্ল্যান করে, এবং সেই পথে কিন্তু আস্তে 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 সেই পথে অগ্রসর হয়, এবং যে সিদ্ধান্ত একবার এরা নিয়ে নেয় সেই সিদ্ধান্ত থেকে কিন্তু এরা কিন্তু সরে আসে না, এদিকে কিন্তু টলানো যায় না, এবং এদের দিকে কোনো ইন্দ্রিয়গণ, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এদের দিকে কিন্তু এরা যে সিদ্ধান্ত একবার নিয়ে নেয় সেখান থেকে কিন্তু এরা কখনো সরে আসে না, সেই কাজ এরা শেষ করেই তবে এরা সেখান থেকে সরে আসে। তবে এদের মধ্যে বেশ সাংগঠনিক ক্ষমতা খুব ভালো থাকে, এরা সত্য কথা বলতে চায়, তবে এরা কোনো কিছু কিছু সময় এরা কি একটু ঈর্ষাকুল হয়ে যায়, হ্যাঁ, আবার এরা খুব বাস্তববাদী হয়, বাস্তবতাকে বা বাস্তব যে বুদ্ধিকে সব কাজে এরা অ্যাপ্লাই করে জীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারে, ঠিক আছে। যেহেতু রাহুর সংখ্যা চার, তাই রাহুর যে ইয়ে মিত্র, সেই তাই চার সংখ্যার মিত্র হলো আট, পাঁচ এবং সাত। পাঁচ সংখ্যা, সাত সংখ্যা এবং আট সংখ্যা এদের খুব মিত্র হয়, এবং শুভ রত্ন হলো গোমেন, এবং ক্ষেত্র বিশেষে চার সংখ্যার মানুষেরা চুনি পড়াও শুভ হবে, তবে গোমেন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে, এবং কেউ কেউ রুবিও পড়তে পারেন, তবে এই গোমেন বা রুবি কিন্তু দুম করে পড়বেন না, আপনাদের জন্মছক বিচার্য। যদি এই সমস্ত ক্যারেক্টারগুলো আপনাদের মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনারা সাধারণভাবে রুবি পড়তে পারেন বা গোমেদ পড়তে পারেন, না হলে কিন্তু না করাই ভালো হবে, জন্মছক বিচার্য, জন্মছক না বিচার করে পুরোপুরি বলা যায় না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জন্মসংখ্যা পাঁচ, জন্মসংখ্যা যাদের পাঁচ, অর্থাৎ যাদের জন্ম তারিখ পাঁচ, চোদ্দ বা তেইশ, অর্থাৎ কোনো মাসে যারা পাঁচ তারিখে জন্মেছেন, চোদ্দ তারিখে জন্মেছেন এবং তেইশ তারিখে জন্মেছেন, যাদের এই মূলাঙ্ক পাঁচ, তাদের অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে অধিপতি হওয়ার জন্য এদের যে বুধের ক্যারেক্টার এদের মধ্যে প্রকাশ পায়। বুধের প্রথম যে ক্যারেক্টার আমি বলবো, এরা হচ্ছে খুব পরিবর্তনশীল হয়, অর্থাৎ এরা কিন্তু গতানুগতিক জীবনকে ভালোবাসে না, মানে এই খাচ্ছি পড়ছি, হ্যাঁ, এই যাচ্ছি, এই ধরনের কিন্তু একটা কোনো রিলেশনের মধ্যে রয়েছি, এটা কি আমি নিয়ে চলবো, এইটা কিন্তু নয়, অর্থাৎ পার্মানেন্ট না, এরা কিন্তু সবসময় পরিবর্তনশীল, এরা লাইফে যে কোনো ব্যাপারে সবসময় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, সবসময় চেঞ্জিং চেঞ্জিং, অর্থাৎ সবসময় একটা পরিবর্তন চায়, এদের মধ্যে সবসময় নিত্য নৈমিত্তিক চেঞ্জ ঘটে। বুধ হচ্ছে সবসময় একটা পরিবর্তনের কারক গ্রহ, একটা চেঞ্জিং এর কারক গ্রহ, একটা বুদ্ধির কারক গ্রহ। আমি অলরেডি পান্নার ভিডিওটাতে বলেছিলাম, শুনবেন আপনারা, যে বুধ হচ্ছে সবসময় চেঞ্জিং, মানুষকে বুধ কি দেয়, বুদ্ধি দেয়, মানুষকে পরিবর্তন করে ক্ষমতা দেয়। তাই এই পাঁচ সংখ্যার মানুষের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে, এরা খুব বুদ্ধিমান হয়, এবং অসাধ্য কাজ বলে এদের কাছে কিছু হয় না, এরা সব কাজই এরা করতে পারে, হ্যাঁ, এবং এরা প্রচন্ড বুদ্ধিমান হওয়ার জন্য এদের মাথায় কিন্তু নিত্য নতুন আইডিয়া কিন্তু ভিড় জমায়, অর্থাৎ এদের আইডিয়া কিন্তু মাথায় গিজ গিজ করে, এটা কিন্তু বলা যেতে পারে। এরা খুব সোশ্যাল, এরা খুব কথাবার্তা বলতে খুব ভালোবাসে, এবং এদের মধ্যে সোশ্যাল স্কিল, অর্থাৎ বাক শক্তি, অর্থাৎ বাক ক্ষমতা, অর্থাৎ মানুষের সঙ্গে যে মেলামেশার ক্ষমতা, এদের মধ্যে স্পিকিংটা খুব ভালো থাকে, খুব সহজেই অপরিচিত লোকের সঙ্গে এরা পরিচয় করতে পারে, তাদের সঙ্গে মিলেমিশে যেতে পারে, এবং তাদের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ একটা ভাব কিন্তু ক্রিয়েট খুব সহজেই করতে পারে। তাই এদের অজস্র বন্ধু ক্রিয়েট করে ফেলে, এদের জীবনে কিন্তু প্রচুর বন্ধু হয়, তবে এরা খুব আমোদে প্রকৃতির হয়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, গল্প করতে, বিভিন্ন মলে যেতে, ঘুরতে যেতে, অর্থাৎ লাইফটাকে টোটালি এনজয় করতে এরা খুব ভালোবাসে, এবং এরা সর্বস্তরের মানুষের সঙ্গে একটা বেশ যোগাযোগ রক্ষা করতে, অর্থাৎ এদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিল কিন্তু দেখার মতো। তাই এরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব সফল হয়। এই পাঁচ জন্মসংখ্যা যাদের, এবং যাদের জন্মসংখ্যা বুধ বিশেষভাবে স্টেবল, তাদের ক্ষেত্রে কিন্তু এই তাদের যদি বিজনেস করে, তারা কিন্তু চাকরি করার ক্ষেত্রে বিজনেস করলে কিন্তু তারা জীবনে বিশেষ উন্নতি লাভ করতে পারবে। তবে একটা কথা বলবো, যেহেতু পাঁচ জন্মসংখ্যা একটা চেঞ্জিং সংখ্যা, তাই এরা কিন্তু কোনো কাজে খুব বেশিক্ষণ লেগে থাকতে পারে না, বা কোনো সম্পর্কের ব্যাপারে কিন্তু বেশি পিড়াপিড়ি করলে কিন্তু সেখানে থাকতে এরা চায় না। এরা সবসময় স্বাধীনতা প্রিয়, মানে সূর্য যেমন কি স্বাধীনতা প্রিয় হলেও কিন্তু তার কিন্তু গন্তব্যের পথে কিন্তু সবসময় স্টে থাকে, চলতে থাকে এক সংখ্যার জন্মসংখ্যার মানুষেরা, কিন্তু পাঁচ জন্মসংখ্যার মানুষেরা কিন্তু পরিবর্তনে বিশ্বাসী।
তাদের তারা মানে তাদের পরিবর্তনকে যে মেনে নেয় তাদের কাছে কিন্তু তারা থাকে, অর্থাৎ তারা কোনো ব্যাপারেই কিন্তু দৃঢ় মনোভাব কিন্তু পোষণ করে না, সবসময় তারা চেঞ্জ হয়ে যায়, সবসময় তারা নিত্যনৈমিত্তিক চেঞ্জ হয়, তাদের মধ্যে সবসময় একটা মানে যেমন বুদ্ধি থাকে তেমন কমিউনিকেশন স্কিল থাকে, তেমন সবসময় তারা তাদের চিন্তাধারাকে কিন্তু সবসময় পরিবর্তন করতে পারে। তাই এই পাঁচ জনসংখ্যার মানুষের সঙ্গে যারা চিন্তাধারা ধারা যাদের পরিবর্তন করতে সমর্থ তাদের সঙ্গে কিন্তু এদের ম্যাচ হয়, যেহেতু এরা খুব মানে ধৈর্যের খুব অভাব দেখতে পাওয়া যায়, তাই কোনো কাজ এরা শুরু করলেও কিন্তু সেভাবে শেষ করতে পারে না, এবং কোনো কোনো ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা দেখতে পাওয়া যায়। হয়তো আপনারা ভাবছেন আপনাদের কেন আমি এত নেগেটিভ বলছি, কিন্তু বুধ সংখ্যা যেমন মানুষের খুব বুদ্ধিমান হয় তেমন এরা কিন্তু খুব পরিবর্তনশীল হওয়ার জন্য কোনো কোনো কাজের ক্ষেত্রে খুব দায়িত্ব জ্ঞানহীন হয়। এটা হয়তো সবার ক্ষেত্রে হয় না, তবে যাদের ক্ষেত্রে বুধের প্রভাবটা বেশি আছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, এটা সাধারণত হয়ে থাকে। আমি বিভিন্ন ব্যাপারে আমি তো অনেক অ্যাস্ট্রোলজিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখেছি যাদের পাঁচ জন্মসংখ্যা তারা একটু ফ্লেক্সিবল ক্যারেক্টার হয়, তারা কোনো জায়গায় মানে এক জায়গায় তারা কখনো থাকতে পারে না, ঠিক আছে। এরা সব বিষয়ে কিছুটা জানে কিন্তু কোনো বিষয়ে কিন্তু এদের সম্পর্ক সম্পূর্ণ কিন্তু জ্ঞান থাকে না, এবং একটু একটু করে কিন্তু সব ব্যাপারে কিন্তু ওভারঅল একটা জ্ঞান থাকে, এবং কোনো ব্যাপারে কিন্তু এরা ডিপলি ঢুকতে চায় না, সবসময় একটা ওভারঅল উপরে উপরে কিন্তু এরা থাকতে চেষ্টা করে। তাই এদের যদি কোনো বন্ধনে তাদের প্রেমে বলি বা বিবাহে বলি কোনো যদি বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনে যদি সেখানে যদি তারা তাদেরকে যদি কেউ খুব পীড়াপিড়ি করে, অর্থাৎ তাদের যদি স্বাধীনতা না থাকে সেখানে কিন্তু তারা খুব বেশি দিন, অর্থাৎ যদি খুব প্রমিনেন্ট হয় রিলেশনটা কিন্তু খুব প্রমিনেন্ট রিলেশন যদি তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু দমবন্ধ একটা অবস্থা ক্রিয়েট করে, তারা কিন্তু কখনোই এই দমবন্ধকর পরিবেশে অর্থাৎ কোনো স্টেবল জায়গায় কিন্তু তারা কিন্তু কখনো থাকতে পারে না, এবং এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখা যায় এবং ধৈর্য আছে যে কাজে, অর্থাৎ ধৈর্য লাগে যে সমস্ত কাজে সেই সমস্ত কাজে এরা কিন্তু প্রথম প্রথম শুরু করলেও পরে কিন্তু এরা কিন্তু উদ্যোগ হারিয়ে ফেলে বা এদের যে ইচ্ছা সেটা কিন্তু হারিয়ে ফেলে। তাই প্রথম অনেক কাজ এরা শুরু করলেও কিন্তু শেষ পর্যন্ত এরা শেষ করতে পারে না। এই হচ্ছে মোটামুটি সংখ্যা এই পাঁচ জন্মসংখ্যার, তবে এইটাই মোটামুটি হয়ে থাকে, সবার ক্ষেত্রে হয়তো ম্যাচ করবে না। যাদের জন্মছকে বুধ বিশেষভাবে বলবান এবং পাঁচ যাদের জন্মসংখ্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্যারেক্টারগুলো সাধারণভাবে দেখতে পাওয়া যায়। তবে যেটা বলবো এই পাঁচ জন্মসংখ্যার শুভ সংখ্যা হলো, পাঁচ জন্মসংখ্যার শুভ সংখ্যা হলো এক সংখ্যা, চার সংখ্যা, ছয় সংখ্যা, এবং এদের শুভ রত্ন হলো পান্না এবং হীরে, যেহেতু বুধের শুভ রত্ন হচ্ছে পান্না বা এদের উপরত্ন হচ্ছে অনিক্স, এবং শুভ রত্ন শুক্রের রত্ন হীরাও বলা যেতে পারে। তবে জন্মছক বিচার করে আপনারা অতি অবশ্যই রত্ন পড়তে পারেন, তবে যাদের যাদের জন্মসংখ্যা পাঁচ তারা চোখ বুঝে যদি পান্না ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে বিশেষ কিছু পরিবর্তন ঘটাবে এই বুধ এই পান্না। যা নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে জন্মসংখ্যা ৬ বা মূলাঙ্ক ৬, অর্থাৎ যাদের জন্ম তারিখ ৬ তারিখ, ১৫ তারিখ বা ২৪ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যেটা বলবো তাদের কিন্তু এই মূলাঙ্ক ৬ হচ্ছে রিপ্রেজেন্ট করে শুক্রকে বা ভেনাসকে। ভেনাস হচ্ছে আমাদের মধ্যে কামনা বাসনা যে কোনো কিছু ভোগের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের মধ্যে একটা ওভারঅল মানুষকে সার্বিক যেমন শান্তি দেয়, কিন্তু ওভারঅল যে শান্তি ওভারঅল যে অ্যারিস্টিক ভাব বা যে শিল্পীসত্তা ভাব যে কামনা বাসনা বা যে সেক্স লাইফ সমস্ত কিছুই কিন্তু নির্ধারণ করে এই শুক্র। তাই ৬ সংখ্যার মানুষদের মধ্যে যেহেতু শুক্রের সংখ্যা বা যেহেতু ভেনাসের সংখ্যা তাই এদের মধ্যে একটা আর্টিস্টিক ভাব বা শিল্পীসত্তা পরিচালিত হয় বা লক্ষ্য করা যায়, এবং এরা নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, এবং এরা খুব সুন্দর দেখতে হয় এবং এদের চোখগুলো খুব সুন্দর দেখতে হয়। হ্যাঁ, এবং যেটা মেন যেটা বলবো এই যাদের মূলাঙ্ক যাদের ৬ এই শুক্রের প্রভাব থাকার জন্য এরা যেমন খুব সুন্দর দেখতে হয়, এদের যে মধ্যে যেমন শিল্পীসত্তা থাকে এবং এরা যেমন আর্টিস্টিক ভাব থাকে এবং এরা যেমন সারা জীবন খুব আনন্দে কাটাতে চেষ্টা করে, তেমন এরা লাইফে সবসময় একটা ব্যালেন্স করে চলতে চেষ্টা করে যে কোনো কাজে, কিন্তু কোনো রকমভাবে এরা একদিকে হয় না, সবসময় দুটো ঘটনাকে সবসময় ব্যালেন্স করে নিয়ে অর্থাৎ তুলা যন্ত্রের মতন একটা ব্যালেন্স করে নিয়ে এরা কিন্তু চলতে ভালোবাসে, এবং লাইফে এই ব্যালেন্স করে চলার জন্য এরা এদের অনেক বন্ধু বান্ধব থাকে এবং বিভিন্ন মানুষের সঙ্গে এরা সহজে মিশতে পারে, এবং এদের জীবনে ভোগের জন্য বলি অর্থাৎ এরা যদি বিবাহিত লাইফও সাধারণভাবে এদের খুব ভালো হয়, তবে এরা বিভিন্ন ধরনের সম্পর্কের সঙ্গে এবং এরা
অপোজিট সেক্সের মানুষের সঙ্গে কিন্তু এটা খুব সহজেই মিশতে পারে। হ্যাঁ, এবং এই দুই জনসংখ্যার মানুষের মধ্যে দুই জনসংখ্যার মানুষের মধ্যে এই ছয় জনসংখ্যার মানুষরা খুব শান্তিপ্রিয় হয়, এরা খুব পরিবার কেন্দ্রিক হয়, অর্থাৎ পরিবারের মানুষের প্রতি প্রতিটা মানুষের সঙ্গে এদের সুন্দর সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে, এবং এরা যাকে ভালোবাসে তার জন্য সবসময় উজাড় করে দিতে চেষ্টা করে। ছয় জনসংখ্যার মানুষের শুক্রের জনসংখ্যা হওয়ার জন্য এদের মধ্যে শিল্পী সত্তা থাকে, সেই জন্য এই শিল্পী সত্তা থাকার জন্য এরা গান বাজনা অভিনয় কোনো ফিল্মি লাইনে বা কোনো মিডিয়া জগতে এরা কিন্তু বেশ সফলতা লাভ করতে পারে। এরা অত্যন্ত শান্তিপ্রিয় হয়ে থাকে, শান্তির জন্য নিজে নিজের যদি কোনো ক্ষেত্রে ক্ষতিও হয় বা নিজের যদি কিছু স্যাক্রিফাইসও করতে হয় তার জন্য কিন্তু এরা সদা প্রস্তুত থাকে। এরা কিন্তু সবসময় একটা শান্তিপ্রিয় হয়, সবসময় এরা চেষ্টা করে একটা চুপচাপ থাকতে, একটা শান্তিশীল পরিবেশে বসবাস করতে, কোনো রকম ঝামেলা এরা পছন্দ করে না, এবং এরা খুব বিশ্বাসী হয়, সৎ হয় এবং একরকম ধরনের হয়ে থাকে। এরা সবসময় চেষ্টা করে সরলভাবে জীবনযাপন করতে, এবং এরা যদি কখনো সরলভাবে জীবনযাপন করতে পারে তাহলে কিন্তু খুব খুশি হয়, কিন্তু লাইফে যদি একটু কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু এরা খুব ভয় খেয়ে যায়। যেহেতু এটা শুক্র সফিস্টিকেটেড গ্রহ, তাই ছয় জনসংখ্যার মানুষের মধ্যে একটা খুব সফিস্টিকেটেড ভাব থাকে, সামান্যতম দুঃখ তো এরা খুব বিহলিত হয়ে যায়, খুব ভয় খেয়ে যায়, হ্যাঁ খুব নিজের মোটিভেশনটাকে হারিয়ে ফেলে, ঠিক আছে। তবে এরা জীবন সম্পর্কে খুব আশাবাদী থাকে, কখনো এরা জীবনের কখনো আশাকে এরা ত্যাগ করে না, এরা মানুষের প্রতি খুব সহানুভূতিশীল হয় এবং বন্ধুদের সহচর্য ভালোবাসে, এবং বন্ধুদের দিকে নিজে যাকে ভালোবাসে তার সম্পর্কে কিন্তু এরা মানে নিজেকে যথাযথভাবে উজাড় করে দিতে প্রস্তুত থাকে। এই ছয় জন্মসংখ্যার মানুষের শুভ সংখ্যা হলো চার সংখ্যা, পাঁচ সংখ্যা এবং আট সংখ্যা। এই ছয় জন্মসংখ্যার শুভ রত্ন হলো শুক্রের যে রত্ন ডায়মন্ড, যেহেতু ডায়মন্ডের বা হীরের অনেক দাম, তাই আমি বলবো শ্বেত পোয়াল আপনারা পড়তে পারেন, বা হোয়াইট জার্গন পড়তে পারেন, বা স্ফটিক বা ক্রিস্টালের মালা পড়তে পারেন, এবং ক্ষেত্র বিশেষে পান্ন আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তবে যাদের জন্মছকে বিশেষ করে মূলাঙ্ক শুধু ছয় হলেই হবে না, যাদের জন্মছকে এই শুক্র বিশেষভাবে বলবান, বা শুক্র কোনোভাবে রাহু বা শনি বা কেতু বা রবি বা বৃহস্পতি বা এই ধরনের কোনো স্ট্রং গ্রহ দ্বারা বা কোনো অশুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট বা কোনোভাবে দুস্থানগত না হয় বা কোনোভাবে দুর্বল না হয় ডিগ্রিগতভাবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই শিল্পী সত্তার ভাবই বলি বা এই শান্তিপ্রিয়তাই বলি বা দেখছে সুন্দরের দিক থেকেই বলি, এই ভাবগুলো কিন্তু প্রকাশ অবশ্যই ঘটবে, ঠিক আছে। এটাই হচ্ছে শুক্রের মেন জায়গা। যা মেন আমি যেটা নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে যাদের মূলাঙ্ক সাত, অর্থাৎ যাদের জন্ম তারিখ কোনো মাসের সাত তারিখ, ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ, অর্থাৎ যাদের মূলাঙ্ক সাত। এই সাত সংখ্যাকে রিপ্রেজেন্ট করে কেতু, বা এই কেতু হচ্ছে সাত সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। কেতু হচ্ছে সাধারণভাবে এই সাত জন্ম সংখ্যা বা মূলাঙ্ক যাদের সাত, এই কেতু রিপ্রেজেন্ট করার জন্য এদের মধ্যে কেতুর যে গুণাগুণ সেটা কিন্তু প্রকাশ পায়। কেতুর মেন যে গুণাগুণ সেটা হচ্ছে গোপনীয়তা প্রিয়তা, অর্থাৎ গোপনীয় প্রিয়তা, অর্থাৎ কোনো ব্যাপারে গোপন করা, লুকিয়ে যাওয়া, ঠিক আছে, বা একটা দার্শনিক ক্ষমতা। কেতু কি একটা আমাদের যে তন্ত্র সাধনা যে করে, দেখবেন যে অনেকে মুখ দেখে বলে দিতে পারেন, আগেকার যে জ্যোতিষীরা দেখবেন ছিল তারা মানুষের মুখ দেখে বলে দিতে পারতো যে তোমরা এই হবে লাইফে, সেই ধরনের অ্যাস্ট্রোলজার কিন্তু নয়, সেই ধরনের অ্যাস্ট্রোলজার কিন্তু মানুষকে পাওয়া যায় না। সেই ধরনের যে অ্যাস্ট্রোলজাররা থাকতো তারা কিন্তু তন্ত্র সাধনা করে তাদের যে পাওয়ারটা কিন্তু দিত কেতু। এই কেতু হচ্ছে আমাদের এই তন্ত্র মন্ত্র জ্যোতিষ, অর্থাৎ এই যে কোনো কিছুর যে মানে কি বলবো একটা সিদ্ধ যে পুরুষ যাকে বলা হয়, অর্থাৎ কোনো কিছুর যে যোগী হওয়ার যে ভাব, হ্যাঁ সেই ভাবটা কিন্তু দেয় হচ্ছে কেতু। তাই এরা কিন্তু যে কোনো রহস্য ভেদ করতে, এবং এরা যেমন গোপনীয়তা প্রিয়তা হয় তেমন এদের মধ্যে একটা দার্শনিক ক্ষমতা থাকে, এবং জীবনের মধ্যে একটা ইনটিউশন, অর্থাৎ দুই সংখ্যার মানুষের মধ্যে যেমন ইনটিউশন ক্ষমতা থাকে, এদের মধ্যে একটা দৈব ক্ষমতা বা ইনটিউশন থাকে। এরা খুব সহজে আগে থেকে বুঝতে পারে যে লাইফে কি ঘটতে চলেছে, এদের মধ্যে একটা অভাবনীয় পাওয়ার থাকে, এক দৈব শক্তি থাকে, যার ফলে এরা বাহ্যিক বাস্তবের থেকে ভেতরের বিষয়টাকে খুব সহজেই এরা বুঝে নিতে সক্ষম হয়, অর্থাৎ এদের মধ্যে একটা রহস্যভেদী ক্ষমতা, এদের মধ্যে মোক্ষ লাভের ক্ষমতা কিন্তু এদের মধ্যে বর্তমান। এবং এই সাত জন্মসংখ্যার মানুষের মধ্যে জীবনে অনেক উত্থান পতন ঘটে, এবং বন্ধু এদের নির্বাচনের উপরে এদের কিন্তু ভাগ্য অনেকটা নির্ভর করে। এরা জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করে, এবং জীবনে জীবনে এমন এমন পরিস্থিতির মধ্যে শিকার হয় সেখানে কিন্তু এরা অনেক
সমস্যার সম্মুখীন এবং সেখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসতে সক্ষম হয় এবং এদের এরা কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা এবং বিচিত্র ধরনের অভিজ্ঞতা কিন্তু এরা লাভ করতে পারে। সাধারণভাবে এই সাত জনসংখ্যার মানুষেরা খুব শান্তিপ্রিয় হয়, মুক্তি ভাব থাকে, সহ্য ক্ষমতা এদের খুব বেশি থাকে, দার্শনিক ভাব যুক্ত হয়, কিন্তু মাঝে মাঝে এদের মধ্যে কল্পনা শক্তি এবং আবেগের আবেগের বশবর্তী হয়ে হঠাৎ এরা উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, এবং এদের মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা দেখতে পাওয়া যায়, প্রচন্ড প্রতিকূল পরিস্থিতিতে দেখবে এরা কখনো কিন্তু বিচলিত হয় না, এটা সবসময় মোটিভেট থাকে। মানে ঠিক আছে, এটা আমার এই শরীর খারাপটা হয়েছে, ঠিক আছে এটা আমার ভালো হবে, দেখবে আশেপাশের লোকের হয়তো তাকে দেখে ভয় খেয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু একটা দৃঢ় থাকে, একটা মোটিভেটেড থাকে যে আমি কিন্তু এটা পারবই। অর্থাৎ তাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প ভাব, অর্থাৎ নিমগ্ন হয়ে যাওয়ার ভাব, অর্থাৎ তন্ময় হয়ে যাওয়ার যে ভাব, সেটা এই সাত জনসংখ্যার মানুষের মধ্যে থাকে। এরা সবকিছু কাজকর্মতে নিয়ম শৃঙ্খলা খুব পছন্দ করে এবং উচ্চ রুচি সম্পন্ন হয়ে থাকে। তবে এদের মধ্যে কিছুটা আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়, যেহেতু একটা মানে কেন্দ্রবিত করে রাখে তো কিন্তু মানুষকে একটা মোক্ষ লাভের কারকগ্রহ, তো তাই এদের মধ্যে কিছুটা মানে আত্মসর্বজ্ঞ ভাব, অর্থাৎ নিজেকে নিমগ্ন করে রাখার ভাব, তাই এদের মধ্যে কিছুটা হলো একটু আত্মকেন্দ্রিকতা ভাব, তবে এটা খুব বেশি পরিমাণ না, নিজের মধ্যে নিমগ্ন করে রাখার ভাব কিন্তু এদের মধ্যে বর্তমান থাকে, যা এদের অসুখী হওয়ার প্রধান কারণ। এবং এরা আত্মকেন্দ্রিকতা কিন্তু সেই লেভেলে না, তবে এরা কিন্তু নিজেকে নিমগ্ন করে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং সেই জন্য এরা ক্ষেত্রবিশেষে অসুখী হতে পারে। এবং এই সাত জন্মসংখ্যা যার মানুষের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো এক সংখ্যা, দুই সংখ্যা, নয় সংখ্যা, এবং শুভ রত্ন বলা যেতে পারে ক্যাটসাই, মানে হচ্ছে কেতুর রত্ন। নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে যাদের জন্মসংখ্যা আট, অর্থাৎ যারা জন্ম তারিখ যাদের ক্ষেত্রে আট তারিখ, যারা জন্ম মাসের কোন মাসের আট তারিখে, সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে জন্মসংখ্যা হলো আট, মানে হচ্ছে মূলাঙ্ক আট। যাদের মূলাঙ্ক আট তাদের ক্ষেত্রে কিন্তু এই মূলাঙ্ক আট, এই মূলাঙ্ক আট কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে। শনি যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করছে এবং এদের মধ্যে কিন্তু এরা শনির ক্যারেক্টার বর্তমান, এরা যেমন ধার্মিক হয়, পরোপকারী হয়, কিন্তু এদের মেন ব্যাপারটা হলো এরা কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করে, প্রচুর নিয়ম মেনে কিন্তু জীবনে এরা কাজ করে। কিন্তু এদের কাছে কিন্তু এরা মানুষের জন্য যতই করে না কেন, এদের কিন্তু মানুষের সাধারণভাবে ভুল বোঝে। কারণ শনি যেমন লাইফে শাস্ত্র মতে শনি এবং রবির সঙ্গে যে মেন যে বিরোধ, শনিকে কিন্তু লাইফে প্রচুর কষ্ট পেতে হয়েছিল, ঠিক আছে, কোনো কারণে কিন্তু শনিকে কিন্তু সূর্যদেব জানতই না যে নাকি তার সন্তান, তাই জন্য শনিকে কিন্তু অনেক কষ্টের মধ্যে বড় হতে হয়, এটাই হচ্ছে শাস্ত্র বলে। এবং পরে যখন সূর্য বুঝতে পারে যে সে হচ্ছে তার অবৈধ সন্তান হচ্ছে শনি, এবং শনিকে যখন সে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তার শনি কিন্তু তার বাবার বা পিতার হেল্প কিন্তু সে গ্রহণ করে না, তাই জীবনে শনিকে যেমন প্রচন্ড কষ্ট পেতে হয়েছিল, তাই এই যাদের মূলাঙ্ক আর তাদের লাইফে কিন্তু প্রচন্ড স্ট্রাগল থাকে, তারা নিজেরা প্রচন্ড কষ্ট করে জীবনে তাদের বড় হতে হয়, এদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু মোটেই সাথ দেয় না, এরা স্বাধীনভাবে জীবন কাটানোর এদের মধ্যে তীব্র বাসনা থাকে, কিন্তু তারা কোনোভাবে তারা সেটা কাটাতে পারে না, তাদের নয় চাকরি করেই হোক বা কোনো কারো আন্ডারে থেকে এদের জীবন লিড করতে হয়, এবং এরা প্রচুর কষ্ট করে প্রচুর পরিশ্রম করে অনেক সফলতা লাভ করতে পারে। এদের সহজে এদের ভাগ্য খুব একটা সাথ দেয় না, জীবনে যে কোনো সিদ্ধান্ত এরা খুব ধীরে নেয়, খুব ধীরে ধীরে এরা শ্রম করতে ভালোবাসে এবং চিন্তা করে হঠাৎ কিছু কিছু এরা করতে চায় না, সবসময় একটা, যেহেতু শনি হচ্ছে আমাদের একটা হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, তাই এদের মধ্যে একটা ধীরতা ভাব, একটা বুদ্ধিমান ভাব, একটা কঠোর পরিশ্রম করার ভাব এদের মধ্যে থাকে, কিন্তু এদের মধ্যে ভাগ্য কিন্তু সেভাবে এদের সাথ দেয় না, এবং এরা কঠোর পরিশ্রম করে কিন্তু লাইফে উন্নতি লাভ করে, এবং জীবনে এরা অনেক বাধা প্রতিকূলতা কাটিয়ে কিন্তু এরা বড় হয়, এবং অবশ্যই এরা বড় হয় জীবনে অনেক, অবশ্যই কিন্তু এরা শনির মতো, শনি যেমন জীবনে একটা প্রতিষ্ঠা লাভ করেছিল, তেমন এখানে কিন্তু আট সংখ্যার জন্মসংখ্যা মানুষরা অবশ্যই জীবনে প্রতিষ্ঠা লাভ করে, তবে এদের মধ্যে কিন্তু এদের ভাগ্য কিন্তু এদেরকে মোটেই সাথ দেয় না, এদেরকে নিজেকে অনেক কষ্ট করে লাইফে বড় হতে হয়, এবং এদেরকে কিন্তু অনেক জীবনে আত্মত্যাগ করতে হয়, অনেক এদেরকে স্যাক্রিফাইস করতে হয়, তাই এদের জীবনে আস্তে 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 সফলতা আসে। মোটামুটি এদের লাইফে বলতে গেলে ৩২ বছরের বয়সের পর থেকে আস্তে আস্তে সফলতা আসে। এই হচ্ছে আট জন্মসংখ্যা মানুষের ক্ষেত্রে মোটামুটিভাবে এই ক্যারেক্টারগুলো বা এই ভাগ্যের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। তবে যাদের জন্মছকে শনি বিশেষভাবে বলবান,
বা শনি যদি কোনোভাবে কোন অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয়, বা রাহু দ্বারা বলি বা কেতু দ্বারা বলি বা কোনো দুস্থানগত না হয়, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে শনি বিশেষভাবে সহায়তা করে থাকে লাইফের ক্ষেত্রে। তবে এবং এদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো পাঁচ সংখ্যা বুধের সংখ্যা, ছয় সংখ্যা শুক্রের সংখ্যা, এবং চার সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। এবং এদের ক্ষেত্রে শুভ রত্ন অবশ্যই বলা চলে নীলাম, এবং উপরত্ন বা সাবস্টিটিউট বলা যেতে পারে হচ্ছে এমিথিস। তবে এই নীলা পড়ার আগে আপনারা এমিথিস চোখ বুঝে পড়তে পারেন, কিন্তু নীলা পড়তে গেলে অবশ্যই আপনাদের জন্ম বিচার করে একটা কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির পরামর্শে আমরা কিন্তু এই জন্মচক বিচার করি, তবেই কিন্তু নীলা ধারণ করবেন। কেননা নীলা ধারণ করলে তার যেমন পজিটিভ দিক আছে, তেমন অনেক নেগেটিভ দিক আছে। এই শনি যদি কখনো শুক্রকে দৃষ্টি দেয়, বা শুক্রের সঙ্গে এক ঘরে থাকে, বা চন্দ্রের সঙ্গে এক ঘরে থাকে, বা রবির সঙ্গে এক ঘরে থাকে, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু তাদের অন্যান্য গ্রহগুলোকে অনেকটাকে অনেকটা আনস্টেবল করে দেয়। তাই জন্মচক বিচার না করে এবং একাধিক অ্যাস্ট্রোলজারের মানে কে না দেখিয়ে বা তাদের মতামত না দিয়ে কিন্তু চট করে নীলা ধারণ করা উচিত না। অবশ্য আমরা একরকম যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার পান তাকে দেখি, তবে নীলা ধারণ করতে পারেন। এই হলো মোটামুটি মূলাঙ্ক আট নিয়ে বললাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মূলাঙ্ক নয়, যাদের জন্ম তারিখ সংখ্যা নয়, আঠেরো বা সাতাশ, অর্থাৎ যারা মাসের কোনো মাসে ন তারিখে, আঠেরো তারিখে এবং সাতাশ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে মূলাঙ্ক হচ্ছে নয়। এই মূলাঙ্ক যাদের নয় তাদের প্রতীক হলো হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে নয় সংখ্যাকে ইন্ডিকেট করে। তাই এই নয় সংখ্যা যাদের প্রতীক তাদের মধ্যে মঙ্গলের স্বভাব এদের মধ্যে প্রকাশিত হয়। এই মঙ্গল হচ্ছে আমাদের বল, দৈহিক বল, একটা যুদ্ধ করার ক্ষমতা, যোদ্ধাসুলভ ভাব এদের মধ্যে থাকে। কিন্তু এরা সাংসারিক জীবনে খুব একটা ভালো হয় না, এরা সাধারণ মানুষের সঙ্গে মতের মিল খুব একটা হয় না, অসাধ্য সাধন করতে গিয়ে এরা সক্ষম হয়। এরা জন্মগতভাবে যোদ্ধা, এরা প্রচন্ড লাইফে থেকে স্ট্রাগল করতে হয় আর সংখ্যার মতনই, কিন্তু এরা জীবন যুদ্ধে কিন্তু অবশ্যই জয়লাভ করতে পারে। এদের জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে অতিবাহিত করে করতে হয়, কিন্তু শেষ জীবনে এরা কিন্তু সফলতা লাভ করতে পারে, শেষ জীবনে এরা কিন্তু সফলতা অবশ্যই লাভ করে। এরা ভীষণ পরিশ্রমী হয়, উদ্যমীশীল হয়, ফলাফল হার জিত যাই হোক না কেন এরা কখনো উদ্যম হারায় না, এদের কখনো মোটিভেট করে কখনো হারায় না। নানা অবস্থা এদের জীবনে অনেক বিপদ এবং নানা অবস্থায় এদের জীবনে অনেক বিপদ এদের আসে, সেখান থেকে এরা কাটিয়ে বেরিয়ে আসতে পারে। এবং এদের মধ্যে একটা যোদ্ধাসুলভ ভাব, এদের মধ্যে এদের উচ্চ মানসিকতা সম্পন্ন ভাব, অর্থাৎ একটা যে দৈহিক শক্তি, অর্থাৎ যুদ্ধ করার যে ক্ষমতা, এখন তো যে যুদ্ধ করতে হয় মানুষকে তা নয়, অর্থাৎ মানুষের মধ্যে যে একটা দৈহিক বল, হ্যাঁ, এটা হার না মানা যে ভাব, সেটা কিন্তু এই নয় জন্ম সংখ্যার মানুষের মধ্যে থাকে। তবে এরা এই নয় জন্ম সংখ্যা যেমন একটা শুভ সংখ্যা, তেমন একদিকে একটা অশুভ সংখ্যাও বলা চলে। এরা কিন্তু মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ থাকে, কোনো রক্তপাত, কোনো অপারেশন, এই ধরনের কিন্তু এদের যোগ থাকে। হ্যাঁ, এরা যদি কখনো সৃষ্টিশীল কাজে নিজেকে নিযুক্ত করে তাহলে কিন্তু সেটা খুব সফল হয়, প্রচন্ড উদার মনের মানসিকতা হয়, উচ্চ আদর্শ সম্পন্ন হয়, উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং উচ্চ লক্ষ্যের জন্য এরা বিখ্যাত হতে পারে। কিন্তু যদি এরা কখনো ধ্বংসাত্মক হয়ে যায়, মানে এদের শক্তিকে এরা যদি কখনো অপব্যবহার করতে শুরু করে, তখন কিন্তু এরা প্রচন্ড নিষ্ঠুর হয়ে যায়, হ্যাঁ, প্রচন্ড নির্দয় হয়, প্রচন্ড অমানবিক হয়, হ্যাঁ, অর্থাৎ কোনো যে গুন্ডা যারা হয় এই ধরনের পর্যন্ত হতে পারে। আবার যাদের ক্ষেত্রে এই নয় জন্ম সংখ্যা, যাদের জন্মসংখ্যা বিশেষ করে মঙ্গল বিশেষভাবে বলবান অবস্থায় রয়েছে, বিশেষভাবে শুভ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে পুলিশ, মিলিটারি এই ধরনের লাইনে কিন্তু তাদের বিশেষ সফলতা লাভ করতে পারে। আবার যাদের জন্মসংখ্যাকে যাদের মূলাঙ্ক নয় এবং যাদের জন্মসংখ্যা মঙ্গল কিন্তু বিশেষভাবে পীড়িত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এই মানে ভালো মানুষ না হয়, অর্থাৎ গুন্ডা, হ্যাঁ, ধাপ্পাবাজ, অর্থাৎ মানে এই ধরনের কোনো বাজে মানসিক মানুষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। যাই হোক, এরা কিন্তু খুব কৌশলী হয়, খুব সচেতন হয়, উপস্থিত বুদ্ধি এদের খুব থাকে এবং এরা খুব উচ্চ আশাযুক্ত হয়। তাই আমরা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই যে শক্তি, আপনাদের এই যে বুদ্ধি, সেই শুভ বুদ্ধিটাকে সবসময় একটা উচ্চ কাজে লাগানো, তাহলে অবশ্যই আপনারা জীবনে সফলতা লাভ করতে পারবেন। যেহেতু নয় সংখ্যা মঙ্গলের সংখ্যা, তাই নয় সংখ্যার শুভ সংখ্যা হলো এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যা, এই হচ্ছে এক সংখ্যার, এই নয় সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা হলো এক সংখ্যা, দুই সংখ্যা এবং তিন সংখ্যা, হ্যাঁ, এবং এবং এক সংখ্যার শুভ রত্ন হলো অবশ্যই প্রবাল, রক্ত প্রবাল হচ্ছে শুভ রত্ন। তবে জন্মছকে অবশ্যই মঙ্গলকে শুভ জায়গায় থাকতে হবে, তাহলে এই গুণগুলো অবশ্যই ফুটে উঠবে। নাহলে কিন্তু মঙ্গল যদি শুভ জায়গায় না থাকে, আপনাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট,
রক্তপাত, দুর্ঘটনা এই সমস্ত ঘটার একটা চান্স থেকে যাবে। যাই হোক, মোটামুটি যাদের মূল্যাঙ্ক নয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা প্রবাল পড়া আমাদের ক্ষেত্রে বিশেষ লাভজনক পড়া যেতে পারে। ঠিক আছে, ওভারঅল আমি এই সংখ্যাতত্ত্বের উপর বেশ করে বললাম। যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন। এবং আপনারা যদি আপনাদের আমি যে যে কথাগুলো বলে গেলাম প্রতিটা সংখ্যা অনুযায়ী যদি মিলে থাকে তাও আপনারা বলবেন, যদি না মিলে থাকেন তাও বলবেন, কোনখানটা মিললো না সেটাও বলবেন। ঠিক আছে, এবং যদি আপনারা আপনাদের জন্মসংখ্যের কোনো বিচার করাতে চান বা সঠিকভাবে পর্যালোচনা করাতে চান বা আপনারা যদি কুষ্টি করাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের অবশ্যই সহায়তা করব। যাই হোক, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও আরও অনেক বন্ধুদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এবং কোনোরকম সমস্যা পড়লে আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসম্ভব উত্তর দিতে। ঠিক আছে, এখনও পর্যন্ত আমি যাদেরকে উত্তর দিতে পারিনি তারা আপনারা মানে কষ্ট পাবেন না, আমি অবশ্যই আপনাদের উপর উত্তর দেবো। যাই হোক, এই বলে আমি আমার মোটামুটি আমার অনুষ্ঠানটিকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই জানাই। নমস্কার, থ্যাংক ইউ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ।